আজকে আরেকটি সত্যি ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের সাথে ভাবলাম কিছু সত্যি ঘটনাগুলো ভাই বোনদের সাথে শেয়ার করলে হয়তো বা ভালো লাগবে আর যদি আমি শেয়ার করে আমার চ্যানেলে রেখে দেই হয়তোবা এটা মুছে যাবে না একটু একটু করে হয়তো বা কেউ শুনবে স্মৃতিটা থাকবে সত্যি ঘটনাটা একেবারেই মুছে যাবে না আর কিছু কিছু ঘটনা আছে একেবারেই মুছে যাওয়ার মতো নয় তো একেবারেই সত্যি ঘটনা আমি কিছু সত্যি ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এটি একটি মেয়ের আত্মকাহিনী যেই মেয়েটি ছোটোবেলা তার ফুপুর সাথে ঢাকাতে এসে সে রাস্তাতে তার ফুপুর হাত ছেড়ে কখন যে হারিয়ে গেল সে নিজেও জানে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া নিয়ে আল্লাহ রহমতে তো আপনাদেরকে সেই সত্যি ঘটনাটাই বলবো মেয়েটির জীবন থেকে নেয়া একেবারে মেয়েটি আমার সামনে হাঁটছে চলছে খেলছে কাজ করছে দৌড়াচ্ছে হাসছে ও যে নামাজ পড়ছে সবগুলো চোখের সামনে কিন্তু ভেসে উঠছে যখন আমি এই ভয়েসটা দিচ্ছি ওর এই জীবনের আত্মকাহিনীটা আপনাদের সাথে বলবো ভাবছি তখন ওর মুখটা শুধু ভেসে বেড়াচ্ছে তো ওর যে কাহিনিটা এটা একটু ধৈর্য সহকারে যদি আপনারা শোনেন আমি বিশ্বাস করি যে আপনাদের একটু হলেও ওর জন্য দোয়া আসবে আর আমি চাই এই অসহায় মেয়েটির জন্য আপনারা সবাই যে যে আমার এই গল্পটা শুনছেন সত্যি ঘটনাটা শুনবেন বা শুনছেন তারা একটু হলেও মেয়েটার জন্য দোয়া করবেন কারণ মেটা ছোটবেলা যে হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার অবস্থাতেই কিন্তু তার মৃত্যু হয়েছে সে কিন্তু একমোটো মাঠিও তার বাবা মার হাতের পায়নি তার বাবা মা কিন্তু এখনও জানে না তার মেটা কি মারা গেছে না তার মামে মেটা বেঁচে আছে হয়তো বা তারা এটা ভাবছে যে আমার মেয়ে হারিয়ে গেছে কিন্তু হারিয়ে যে দুনিয়া থেকেই চলে গেছে সেটা তো কোনো মা কখনো। ভাবতেই পারে না তাই না তো সেই রকম একটি সত্যি ঘটনা আজকে আপনাদেরকে বলব প্রায় বিশ পঁচিশ বছর আগে তখন আমি আমার শ্বশুরবাড়িতে বউ হয়ে এসেছি তো আমার জানা জানাশোনায় একজনের বাসায় মেয়েটিকে হঠাৎ করে একজন নিয়ে আসলো নিয়ে আসার পরে মেয়েটি তখন বয়স হয়তো বা ছয় থেকে সাত বছর এমন হবে মানে আশেপাশে থাকে না দারুণ বাড়ির কেয়ারটেকার থাকে না তো ওই কেয়ারটেকার রাস্তার ধারে দেখছিল মেয়েটি কাঁদছে তো কান্না দেখে কেয়ারটেকারটা নিয়ে আসলো নিয়ে এসে যেমন তাদের একজন পরিচিত লোকের কাছে বলল যে এই মেয়েটি রাস্তার ধারে কাঁদছিল আমি জিজ্ঞেস করছি মা তুমি কাঁদছ কেন তো মেয়েটু শুধু এতটুকুই বলল যে আমি ঢাকাতে আমার ফুপুর সাথে এসেছি কখন যে ফুপুইয়ের হাত ছেড়ে দিয়েছি মানে ওরা ওর বাড়িটা রংপুরে কোন গ্রাম হয়তোবা আমার কাছে অনেক সময় বলেছিল আমার কিন্তু সেটা একেবারেই মেমোরিতে নেই যার কারণে গ্রামটা আমি বলতে পারলাম না হয়তো গ্রামটা বলতে পারলে হয়তোবা একটু হল মৃত্যুর পরও পরিচয়টা একটু জানা যেত তো ওই কেয়ারটেকারটা যখন তাদের বাসায় নিয়ে আসলো তার পরিচিত লোকদের বাসায় নিয়ে আসলো তখন শুধু কেয়ার এতটুকুই বললো যে এই মেয়েটিকে আমি রাস্তায় পেয়েছি তখন মেয়েটি কান্না করতেছিল মেয়েটিকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কার সাথে ঢাকায় এসেছো কিভাবে হারা হারিয়ে গেলে তখন মেয়েটি বললো আমার ফুপুর সাথে এসেছিলাম ফুপুর হাত ধরেই রাস্তায় দাঁড়িয়েছিলাম কখন যে ফুপি ফুপুর হারটা আমার হাত থেকে সরে গেছে আমি নিজেও জানি না যখন আমি দেখি আমার হাত ফুপুর হাত ধরা নেই তখন চেয়ে দেখি আমার ফুপুও নেই তখন আমি কান্না করছিলাম আর এই আঙ্কেলটা আমাকে নিয়ে এসেছে তো আল্লাহ তালার এমনই একটি নির্দেশনা যে কেয়ারটেকারটা যেই বাড়িতে এনেছে সেই বাড়ির লোকরা কিন্তু ওই মেয়েটাকে এমনভাবে লালন পালন করেছে তারা তাদের মনটা অনেক বড় তাদের মন বড় বলেই ওই অসহায় মেটার ঠাই তাদের বাসা হয়েছিল হয়তোবা আমাদের বাসায়ও এরকম যদি আনত আমরা হয়তোবা দিদাদ্বন্দ্বের মধ্যে ভুগতাম রাখতাম না কিন্তু তাদের মন মানসিকতা সত্যিই অসাধারণ ছিল তা না হলে একটি পরিচয়হীন একটি মেয়েকে যে তারা আশ্রয় দিয়েছে এটাই অনেক এটাই হয়তো আল্লাহর হুকুম ছিল যে হারিয়ে যাওয়ার পরে একটি ভালো স্থান পাবে ভালো পরিবেশ পাবে তো আমার জানা মতে যেই বাড়িতে মেটা ছিল মেটা মেটাকে অনেক আদর করেছে আমরা যখন দেখেছি তাদের বাসায় যখন যেতাম এখন হয়তো আজকে পাঁচ সাত বছর তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই কিন্তু মেটার কিছু কিছু কাহিনী আমরা এখনও জানি সেটাই বলবো তো যখন তাদের বাসায় যেতাম তখন দেখতাম যেই আসতো না কেন তারা পরিচয় করিয়ে দিত এটা আমার বড় মেয়ে আর মেয়েটা মাশাল দিন চলে যাচ্ছে মেয়েটা সুন্দর হচ্ছে দিন চলে যাচ্ছে মেয়েটা বড় হচ্ছে মেয়েটা নামাজি হচ্ছে ধার্মিক হচ্ছে তারা তাকে কোরআন শিক্ষা দিয়েছে নামাজ শিক্ষা দিয়েছে তাদের ঘরে দুইটা সন্তান আছে সেই সন্তানের মতো তারা তাকে লালন পালন করছে কিন্তু মেটা ঠিকানা ঠিক মতো বলতে পারছে না শুধু বলতে পারছে আমার বাড়ি রংপুর আমার নাম বইটা আমি নামটাও বলছি না কেননা না নামটাও আমি একটু গোপনে রাখছি কারণ হয়তো বা অনেকে অনেকের ব্যক্তিগত জীবন থেকে কিছু বলাটা পছন্দ করে না তো মেয়েটিকে যখনই দেখতাম ওকে দেখে অবাক হতাম যে কোথা থেকে এসে কোথায় বড় হচ্ছে কাদের কাছে বড় হচ্ছে তারা তাকে বাবা মার ছায়া দিচ্ছে তো ওই বাসার যে ভদ্র লোকটা ছিল ওই লোকটা আমার দেখা মতে লোকটা মেয়েটাকে একেবারে নিজের সন্তানের মতো ভালোবাসত আর তাদের যে আত্মীয় স্বজন আসতো তারাও মেয়েটাকে অনেক ভালোবাসত ঈদে মানে ঈদ আসলে না ঈদ ছাড়াও সবাই তাকে কাপড় চুপড় দিত স্বর্ণের জিনিস বানিয়ে দিত মানে একটা সন্তান যেভাবে লালন পালন করা হয় ঠিক তেমনি সেই মেয়েটিকে তারা লালন পালন করতে শুরু করল তো আমাদের দেখা মতে যতটুকু আমরা দেখেছি প্র্যাকটিক্যালিভাবে তখন তাদের বাসা আমাদের যাওয়া আসা ছিল এখন তাদের বাসাটা কোথা ঠিক জানি না তারপরও খুব মানে খবরে খবরে শুনেছি মেয়েটির লাস্টের যে ইতিহাস হয়েছে করুণ ইতিহাস হয়েছে সেটা তো যখন ওই মেয়েটি বড় হলো তখন মেয়েটির জন্য পাত্র দেখা হলো মেয়েটির জন্য পাত্র দেখল একটা গ্রাম থেকে একটা ছেলে ওর জন্য প্রস্তাব নিয়ে আসলো সব যাচাই বাচাই করে এর আগে অনেক হয়তো এসেছে আমরা আমি সেদিকে আর গেলাম না শর্টকাটেই বলছি তো মেয়েটি মাঝে মাঝে বলতো আমি যদি আমাকে যদি রংপুর নিয়ে যাওয়া হতো হয়তো বা আমি চিনতাম বা একটু মাইক মাইক দিয়ে যদি অ্যালাউন্স করা হতো যে বাবা বাবার নাম বলতে পারতো নাকি হয়তো বা বলতে পারতো তারপর আমার যতটুকু জানার আছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো মেয়েটির বিয়ের ঘর আসলো একটা গ্রাম থেকে তো খোঁজখবর নেওয়ার পরে সেখানে বিয়েও দেওয়া হলো সুখে সংসার করতে লাগলো তারা মেয়েটির জামাইকে যথেষ্ট পরিমাণ হেল্প করে যতটুকু সাহায্য করা দরকার করে মেয়েটিকে বিয়ে দিয়ে তারা ঈদে মানে যে কোনো অকেশনে মেয়েটির হাজব্যান্ডকে তারা যতটুকু সাধ্যর মধ্যে ছিল তারা নিজেরা মেয়ের মতো দেখশন করত। তো এরকম করতে 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 মেয়েটির একটি মেয়ে সন্তান হলো মেয়ে সন্তান হলো তারপরে মেয়েটি যখন মেয়ে সন্তান হলো ধীরে ধীরে জানতে পারলো মেয়েটির জামায় একটু মানে সিমের মানে এটা আমি খাস ভাষায় বললাম মানে অকর্ম ঢেঁকি বলে না সেই অকর্ম ঢেঁকিটা প্রমাণ হতে লাগলো ওরা ভাবছিল যে বড়লোকের মেন নিচ্ছে হয়তো বা আরও কিছু আরও কিছু আরও কিছু পাব কিন্তু মানুষ তো যে কোনো মানুষেরই যখন তার একটা সীমাবদ্ধতা থাকে কিন্তু তারা যে মন মানসিকতার মানুষ তা তারা কিন্তু প্রচুর দিতে পছন্দ করে আর মেয়েটাকে প্রচুর দেওয়া হয়তো দিয়েছেও আমি যতটুকু দিয়ে দেখতাম আগে মেয়েটাকে তা প্রচুর দিত কারণ একটি চেনা জানা মেয়েকে স্বর্ণের কতগুলো জিনিস বানিয়ে দেওয়া এক এক পোশাকের এক এক ধরনের পোশাক ওকে বানিয়ে দিত যেমন যারা মেয়েটিকে এনেছে তারাও যেমন ওকে আদর করত। ভাইয়ের আত্মীয় দিক দিকেও তারাও মেয়েটিকে আদর আদর করতে আদর করত বোন যে আছে আমার আমার আপা আমরা আপা বলি সম্পর্কে সেও কিন্তু মেয়েটিকে যথেষ্ট আদর করত তার আত্মীয় স্বজন কিন্তু অনেক আদর করতো ওই হিসেবে মেয়েটি কিন্তু ভরপুর ছিল তা তো তার স্বামী হয়তো একটু সন্তুষ্ট ছিল না এই হিসেবে মেয়েটির সাথে হয়তো বা দু একদিন কথা কাটাকাটি হচ্ছিলো এমন কেন মনে হচ্ছিল লাস্ট করটা কথাটাই যাচ্ছি আমি তো মেয়েটি যখন দ্বিতীয়বার গর্ব করেছে মেয়েটির যখন যেমন আর পাঁচ দিন হবে মেয়েটির ডেলিভারির সময় ঠিক ওই মুহূর্তে একটি ফোন আসলো যে আপনাদের মেয়ে কারেন্টে ধরে মারা গেছে তো হঠাৎ করে একটা মেয়ে বাচ্চা প্যাটে পাঁচ দিন পরে ডেলিভারি হবে সেই মেয়েটির জন্য কিন্তু যারা লালন পালন করেছে তারা কিন্তু অন্য রকম একটা ফিলিংস তাদের ভিতরে কাজ করছে যেহেতু ছোটোবেলা থেকে মানুষ ও আরেকটা কথা বলে নেই মেয়েটিকে যখন বিয়ে দিল তার কিছু বছর পরেই কিন্তু ওই যে যে বাসায় মেয়েটি বড় হচ্ছিলো সেই বাসার যে ভাইয়াটা ছিল সেই ভাইয়াটা কিন্তু মারা গিয়েছিল তো একটা একটা সাধারণ ঘটনা বলি একটা স্বামী থাকলে একটা স্ত্রীর যতটুকু শক্তি থাকে সাধ্য থাকে মানে সেটা কিন্তু একটা স্বামী যখন চলে যায় তখন কিন্তু সেই সাধ্যটা থাকে না সে শক্তিটা থাকে না তো মেয়েটা মারা যাওয়ার কিছু বছর পর সরি মেয়েটা বিয়ে হয়ে যাওয়ার কিছু বছর পরেই ওই ভাইয়াটা মারা যায় তারপর যখন ওই ফোনটা আসলো যে আপনাদের মেয়ে কারেন্টে মারা গেছে তখন যে কিভাবে কারেন্টে মারা গেল মনের ভিতরে প্রশ্ন আর যেহেতু অনেক দূর কিরাম এটা তো কাছাকাছি না যে গিয়েই এটার খবর নিয়ে আসতে পারবে তো তাদের পাশের মনে হয় একজন মেয়েটার কিছু ছবি তুলে তাদের কাছে পাঠিয়ে দিয়েছে কিন্তু ছবিগুলো দেখে এমনই মনে হচ্ছিল যে হয়তো বা স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে যে চুলায় যে আগুন ছিল লড়কি ছিল সেই লারকিটা হয়তোবা ওর থু থুতনিতে মানে ধরে রেখেছিল আর ওর হারটা পোড়া ছিল যখন এই কথাটা বলল যে তারা যে কারেন্টে ধরেছে সেটা বিশ্বাস করা যেত যদি হাতটা একটু পরা থাকতো যে কারেন্ট হাতে দিয়ে ধরেছে কিন্তু কারেন্টে মৃত্যু হওয়ার মানুষ কিভাবে থুতনিতে আগুন লেগে যায় কিভাবে হাতে আগুন লেগে যায় বইটা বোধগম্য কেউরই ছিল না তো এটাও কিন্তু আজ থেকে হয়তো বা তিন চার বছর আগের ঘটনা এমন হতে পারে এতটুকুই আমরা জানি এখন তারা কোথায় আছে তাদের বাসা চেঞ্জ করে কোথায় নিয়েছে এটা আমরা বলতে পারলাম না তো দেখেন মেটি হারিয়ে গেল একজনের বাসাতে বড় বড়ো হলো তারা বিয়ে দিল সেখানে তার কিভাবে মৃত্যু হলো সে তার স্বাভাবিক মৃত্যু ছিল না অভ স্বাভাবিক মৃত্যু ছিল আজ সেই আপাটা যেতে পারেনি কেন তার হাজবেন্ড নেই হয়তো বা সেখানে গেলে যদি অস্বাভাবিক মৃত্যু হতো তাহলে আপার একটা ঝামেলা হতো সেই হিসেবে আপার যায়নি কারণ তার হাজবেন্ড নেই আগেই তো বলেছি হাজব্যান্ড থাকলে শক্তি এরকম এক আর হাজবেন্ড না থাকলে শক্তিটা মহিলাদের একেবারে আমি মনে করি থাকে না তো ওই হিসেবে আপার আর গ্রামে যায়নি আর যেহেতু সত্যিকারের বাপ মানে এটার আর বিচার আচার চায়বার বা তথ্য নেওয়ার মানে কে থাকবে আর যেহেতু গ্রামে এক জায়গা থেকে আরেক জায়গা যেতেও ভয় তো ওই হিসাবে তারা এটাই মেনে নিল যে হ্যাঁ এটা অ্যাক্সিডেন্ট তো অন্তঃসত্ত্বা অবস্থায় মেয়েটা মারা গেলো তো এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল যে দেখেন একটা মেয়ে ছোটোবেলা হারিয়ে গেছে অন্যের বাড়িতে মানুষ হয়েছে বিয়ে হয়েছে সে আজ পর্যন্ত তার বাবা মা ঠিকানা পেল না তারপর সে দুনিয়া থেকে চলে গেল। সে তার বাবা মাকে দেখতে পেলো না বাবা মা সন্তানকে দেখতে পেলো না কি করুন ইতিহাস একবার নিজের থেকে চিন্তা করে তারপর যে ওই মেয়েটি আবার একটি মেয়েকে জন্ম দিয়ে গেল সেই মেয়েটিও কিন্তু বড় হওয়ার আগেই মাটাকে হারালো তো মেয়েটাও মার আদর্শ হোয়াগ না পেয়ে বড় হয়েছে আর যে মা মেয়েটাকে জন্ম দিয়ে মারা গেল মা সেই মেয়েটাও কিন্তু সেই মার মতোই মার কপাল নিয়েই জন্মিয়েছে মার মতোই কিন্তু ছোটোবেলা থেকেই মা বাবা স্নেহ থেকে বঞ্চিত কারণ যারাদের মা নেই তাদের পৃথিবীতে কেউই নেই বাবা কিন্তু মা যখন মারা যায় তখন কিন্তু বাবা একটু অন্যরকমই হয়ে যায় এটাই বাস্তব সব বাবাদের ক্ষেত্রে আমি বলছি না কিছু বাবারা তো এই মেয়েটির আত্মকাহিনী এজন্যই বলার অনেকদিন যাবতী একটু বলতে মন চাইছে ভাবছিলাম যে বললে যাদের বা সাথে মেটা ছিল তারা যদি আমার ভিডিওটা দেখে তারা হয়তো বা মনক্ষুণ্ণ হবে এর জন্য ভাবলাম যে নামটাও বলবো না পরিচয়টাও বলবো না মনক্ষুণ্ণ হওয়ার দরকার নেই যতটুকু আমি চিনি যতটুকু আমি জেনেছিলাম যতটুকু আমি এখন পর্যন্ত এখন তো আর তাদের সাথে যোগাযোগ নেই আজকে তিন চার বছর যাবত তাদের সাথে যোগাযোগ নেই এতটুকু শোনা শুনেছি তাও মানুষের মাধ্যমে তাদের সাথে যাদের আসা যাওয়া ছিল তাদের সাথে কাছ থেকে শুনেছি এখন তাদের সাথেও তাদের আসা যাওয়া নেই কারণ তারা বাসা চেঞ্জ করে ফেলেছে এখন তারা কোথায় থাকে তাও জানি না তো এই দেখেন আল্লাহ তালা কোথায় ছিল কোথায় এনেছে কোথায় জীবনকে অবসান করেছে এটা পৃথিবীর আসল যে কী লীলা খেলা আল্লাহর তালার কি লীলা খেলা আল্লাহ তালাই ভালো জানে মহান আব আল্লাহ তালা রাবুল আলামিন ভালো জানে তো তো এর জন্যই বলছি যে মেয়েটির জন্য একটু দোয়া করবেন হয়তো বা ওর বাবা মা আজও এ আশা আছে হয়তো বা মেয়ে হারিয়ে গেছে একদিন ফিরে আসবে কিন্তু মেয়ে যে চিরতরে চলে গেছে মেয়েটার জীবনের যে মূল জিনিসটা কি হয়ে মেয়েটার দুনিয়া থেকে চলে গেছে আজ পর্যন্ত কিন্তু আমরা কেউ জানি না তো আল্লাহ তালা দেখেছে সর্বশক্তিমান আল্লাহ তালা যে দুনিয়া সৃষ্টি করেছে যে সব কিছুর মালিক সে তো দেখেছে তো আমাদের শুধু করণীয় এইটাই আমরা মেটার জন্য অসহায় মেটার জন্য যে মৃত্যুর সময় তার আত্মীয় স্বজনের একমুঠো মাটি পায়নি তার বাবার একমুটো মাটি পায়নি মার একমুটো মাটি পায়নি ভাইদের বোনদের মাটি পায়নি সেই মেটার জন্য আমরা একটু দোয়া করি আমাদের প্রতিটি মানুষের মনের গভীর থেকে তার জন্য দুহাত তুলে ধোয়া করি যে তালা ডাকে যেহেতু সারা দিয়ে চলে গেছে আল্লাহ তালা তাকে বেহতে সর্বশ্রেষ্ঠ স্থান জান্নাতুল ফের তাও সে তাকে দান করুক তো এই সত্যি ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভালো লেগেছে আর যদি আমার এই সত্যি ঘটনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা যদি তারা আমার এই ভিডিওটা কখনও দেখে থাকেন তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যদি সত্যি ঘটনাটা বলার সময় কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সুন্দর দেখ দৃষ্টিতে দেখে নিলেন নামটা বললাম না নামটা আপনারা কল্পনা করে নেন যে কোনো একটা নাম তো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন খুদা হাফেজ